কলসীয়দের কাছে সাধু পোলের পত্র, প্রথম অধ্যায় 15-20 পদ। প্রিয়জনেরা, যীশুখ্রিস্ট অদৃশ্য পরমেশ্বরের প্রতিমূর্তি, নিখিল সৃষ্টির অগ্রজাতক তিনি। কারণ তারই আশ্রয়ে স্বর্গলোকে ও পৃথিবীর বুকে সব কিছুই সৃষ্টি হয়েছে, দৃশ্য সব কিছুই, আবার অদৃশ্য যা কিছু আছে তাও। ঊর্ধ্বলোকের যত সিংহাসন, যত প্রভুত্ব, যত আধিপত্য বা কর্তৃত্ব, সমস্তই সৃষ্টি হয়েছে তারই দ্বারা এবং তারই উদ্দেশ্যে। সমস্ত কিছু হওয়ার আগে থেকেই তিনি আছেন, সমস্ত কিছুই তার মধ্যে একতাবদ্ধ। তাছাড়া তিনি আবার সেই দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক স্বরূপ, তিনিই তো সেই আদি, মৃতদের মধ্য থেকে সেই প্রথম উত্থিত তিনি, সবকিছুতেই যাতে তিনি সর্বপ্রধান হয়ে থাকতে পারেন। কেননা পরমেশ্বরের বিধানে খ্রিস্টের মধ্যেই অধিষ্ঠিত হয়েছে পরম পূর্ণতা, এবং তারই দ্বারা পরমেশ্বর এই পৃথিবীর বুকে এবং স্বর্গলোকে সমস্তই নিজের সঙ্গে পুনর্মিলিত করেছেন। ক্রুশে ঝরানো তারই রক্তের গুণে শান্তি প্রতিষ্ঠা করেছেন।